বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর নিউজিল্যান্ডের কাছেও বাজেভাবে হারলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসলো। ম্যাচ দুটিতে হারের কারণ বিশ্লেষণ করলে বরাবরের মতো যা ফুটে ওঠে তা হলো ব্যাটিং দৈন্যতা। কোনো ম্যাচে ব্যাটিংয়ের সন্তুষ্টির ছাপ দেখাতে পারেনি বাংলাদেশ দল। আরও আতঙ্কের বিষয় হলো দলের এই সমস্যা ঘোচানোর ইতিবাচক কোনো চেষ্টাও দেখা যাচ্ছে না কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে ও অধিনায়ক সাকিবাল হাসানের মধ্যে। বরং প্রতি ম্যাচে ব্যাটারদের ব্যাটিং পজিশন পরিবর্তন করে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা। কোনো ব্যাটারকে আজ এক পজিশনে নামানো হচ্ছে, পরের ম্যাচে দেখা গেল আর এক পজিশনে। কোচ অধিনায়কদের এমন কাণ্ডজ্ঞান নিয়ে চলছে সমালোচনা। বিশ্বকাপে খেলা এখন পর্যন্ত তিন ম্যাচে তাকালেই বোঝা যায় ব্যাটিং পজিশন পরিবর্তন হয়েছে বেশিরভাগ ব্যাটারের। নিজেদের পছন্দের পজিশন হারানোর প্রভাব পড়েছে ব্যাটারদের পারফরম্যান্সে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর অনেকেই কাঠগড়ায় তুলছেন ব্যাটিং ইউনিটের এত ওলটপালটকে। বিশ্বের বেশিরভাগ দলের সেরা ব্যাটারকে দেখা যায় তিন নম্বরে ব্যাটিং করতে। প্রতিভাবান নাজমুল হোসেন শান্তকে সেই ভাবনা থেকেই গত দুই বছর ধরে তিন নম্বরের জন্য প্রস্তুত করেছে বাংলাদেশ। ভবিষ্যতের কথা ভেবে শান্তকে নিজের পছন্দের জায়গা ছেড়ে দিয়েছেন সাকিব। শুরুর দিকে ভালো না করলেও কিছুদিন ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন শান্ত। বিশেষ করে 2023 সালে নিজের সেরা ছন্দে আছেন তরুণ এই ব্যাটার। নিজের কেরিয়ারের 974 রানের মধ্যে 763 রান করেছেন তিন নম্বর পজিশনে। অথচ সেই ব্যাটার বিশ্বকাপে তিন ম্যাচে খেলেছেন ভিন্ন দুই পজিশনে। ইংল্যান্ডের বিপক্ষে তিনে খেললেও আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছেন চার নম্বরে। রশিদ খানদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও কি ইউদের বিপক্ষে ব্যর্থ বাহাতি এই ব্যাটার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তাওহিদ হৃদয়। অভিষেকের পর থেকে 20 ম্যাচের 10টিতেই তিনে ব্যাটিং করছেন তিনি, যেখানে পাঁচে খেলে 10 ইনিংসে করেছেন 348 রান। বাকি পজিশনে ব্যাটিং করে হৃদয়ের রান 9 ম্যাচে করেছেন 222 রান। পাঁচে এমন পারফরমেন্স করা ব্যাটারকে বিশ্বকাপে খেলতে হয়েছে 7 নম্বর পজিশনে, যেখানে দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন হৃদয়। ব্যাটিং পজিশন ঠিক নেই মেহেদি হাসান মিরাজেরও। তিন ম্যাচে ব্যাটিং করেছেন দুই নম্বর পজিশনে। মাহমুদুল্লাহ রিয়াদকে তো রাখা হয়েছে আরও বঞ্চনায়। অভিজ্ঞ এই ব্যাটার কেরিয়ারের অধিকাংশ সময় টপ সিক্সে ব্যাটিং করলেও বিশ্বকাপে তাকে নামানো হচ্ছে 8 নম্বরে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তাকে দলেই রাখা হয়নি। ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তন ভোগাচ্ছে বাংলাদেশকে। চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং অর্ডারে এত পরিবর্তন নিয়ে ব্যাখ্যা দিতে পারেননি তিনি। উত্তর জানতে হলে বাহাতি এই ব্যাটার বল ঠেলে দিয়েছেন সাকিবাল হাসান ও চন্ডিকা হাতুরুসিংহের কোর্টে। শান্ত বলেন, এটা কোচ ক্যাপ্টেন বলতে পারবে। আমরা যারা ব্যাটিং করি সবাই জানি কে কখন ব্যাট করবে, যেই ম্যাচে খেলতে আসে সবাই জানে। এটার পেছনের কারণ ক্যাপ্টেন কোচ আরও স্পষ্ট করে বলতে পারবে। এটা পুরোটাই কোচ ক্যাপ্টেনদের ডিসিশন। সোনিয়া খান, খবর সংযোগ।